হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব, আর আজকে ঘুরতে যাচ্ছি তার সঙ্গে আজকে আমার সঙ্গে আছে মিস্টার গোমলদা। হাই বলো একটু সবাইকে। গুড মর্নিং টু অল। গুড মর্নিং টু অল। সো হাই। তো আজকে আমরা যাচ্ছি বিহারের, তোমরা থাম্বনেল দেখে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি, বিহারে। আর আজকে সকালের আবহাওয়াটা ভাই একটা আলাদাই লাগছে, আলাদাই লাগছে। তো আমি এখান থেকে, আমি আর গোপাল এখান থেকে বেরোচ্ছি, আর সামনে থেকে হয়তো সমিত, সমিত না কি সুমন্ত, সুমন্ত আসবে। তো ওকে ফোন করেছিলাম, ওকে বললাম ভাই তিনটের দিকে রেডি হয়ে বেরো, মোটামুটি আমরা চারটে দিকে অলরেডি বেরিয়ে যাবো। তো আমরা তো বেরিয়ে গেছি, তো ও এখন আসেনি, ওকে ফোন করলাম ভাই তাড়াতাড়ি আয়, ও বলছে আসছে আসছে দাঁড়াও। তো চলো আমরা এগোই আর দেখা যাক আজকে কি হচ্ছে, কতদূর কি। তো চলো শুরু করা যাক আজকে ব্লগ। সো চলো গাই শুরু করা যাক। তো গাইজ আমরা হচ্ছে অলরেডি হয়েছে রেডি। তো সুমন্তকে ফোন করা হচ্ছে, সুমন্ত ফোন করছে না, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। গোপালদা চলো ওঠো, আমাদের গাড়িতে আবার তেল ভরতে হবে, গাড়িতে তেলের খুব অভাব ভাই, তেলের যা দাম। চলো আমরা বেরিয়ে পড়লাম, দেখি যাই এগোই আর ও কতক্ষণে আসছে। চলো ওই যে দেখছো সূর্য উদয় হচ্ছে, তো মানে এই উপরে ভিউটা কেমন লাগছে আর নিচের ভিউটা কেমন লাগছে কমেন্টে জানাও, ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এই যে মানে ওই দিক থেকে সূর্য উঠছে ভাই, আলাদাই আলাদাই আলাদাই, মানে সকালকার আবহাওয়াটা একটা আলাদাই লেভেলের। তো আমাদের মহান ব্যক্তি চলে এসছে, করে এদিকে 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 মানে অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে ওয়েটিং করার পর এসছে। তিনটার দিকে আসার কথা, সাতটার দিকে, তিনটার দিকে আসার কথা, বৃষ্টি হচ্ছিল আমার বাড়িতে, তো আমি কি করবো। তো এটা কি, এটা কি রেনকোট, রেনকোট কারণ। তো যাই হোক আমরা এখন চলে এসেছি, দেখা হলো পিকনিক তুললাম আমরা একটা জায়গায় এসে। তো আমরা এখন রওনা দিব বিহারের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো উত্তম মোটো ব্লগ, লেটস গো। চলো তো আমাদের এখানে অনেক একটু আড্ডা ঘন্টা হলো, আর আজকে সূর্যমামা বেশ মানে মেঘ মেঘ করেছে। তো আমরা এখানে একটু পিক টিক তুললাম, যদি তোমরা সেই পিকগুলো দেখতে চাও তাহলে আমাকে, তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন এবং কি ডিসপ্লেতে শো করবে, তো গিয়ে একবার চেক আউট করতে পারো। এই রাস্তাটা হলো গিয়ে মানে আমাদের দুর্গাপুর রাজবাড়ি হয়ে স্বামীনাথ হয়ে হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে ডাইরেক্টলি তোমরা মানে বিহারে উঠতে পারবে। হ্যালো ভাই, যাও ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কি চাই বলো, নাকি এ বলবো নাকি। ও কি লাগছে, ও কি লাগছে, মানে এরকম আবহাওয়া দেখলে শুধু একটাই কথা মনে পড়ে, জাস্ট চুমো 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 চুমো। এই জায়গাটার নাম হচ্ছে বাড়িওল, আর বাড়িওল হয়ে আমাদেরকে নদী পার হতে হবে। তো আমাদের মানে নদীর এই পাশটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর নদীর ওই পাশটা হলো বিহার। যাবো পড়ে গেলে মুশকিল। তো আমরা পার করলাম হচ্ছে মহানন্দা নদী, আর এদিক থেকে ওদিকটা দেখতে হচ্ছে ওটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এদিকটা হলো আমাদের বিহার। তো আমরা অলরেডি বিহারে প্রবেশ করে নিয়েছি। তো আমরা ফাইনালি বিহারে অলরেডি প্রবেশ করে নিয়েছি, আমরা এখন আছি বিহারে। বাসো এদিকে না, আমি বলছি বাংলায় তো বাসো এদিকে না, বলছে বাসো সিধা। আমি তো ভুলে গেছিলাম যে আমি অলরেডি এখন বিহারে আছি, আমাকে তখন হিন্দি বাদ বললাম পড়ে গা। এ হাম আবি বিহার মে হ্যাঁ হামকো হিন্দি বাদ বললাম পড়ে গা। হ্যাঁ এই ইয়াঁ পর থা রুকো পিক লেতা আচ্ছা আয়েগা, ইয়াঁ পর পিক লেতা আচ্ছা আয়েগা,
अच्छा लगेगा। तुम गाड़ी इधर घुमाओ और हम इधर घुमाते हैं, अच्छा लगेगा। तो अभी क्या है ना, ये जो व्यू है थोड़ा बहुत अच्छा है, तो हम सोच रहे थे कि यहाँ पर एक फोटो खींच लिया जाए। और ये जो फोटो है, फोटो मिल गया आपको इंस्टाग्राम पे, और जाओ इंस्टाग्राम में फॉलो करो और और देखते रहो हमारा फोटो। चलो तो আমরা প্রায় বারসইর কথাই চলে এসেছি, কারণ বারসই থেকে আমরা যেখানে যাব মেবি হয়তো বা 6-7 এরকম কিছু একটা কিলোমিটার হবে। তো আমরা চলেছি বারসই, এখান থেকে আমরা মোটামুটি 5 কিলোমিটার, 5-6 কিলোমিটার, তারপর বারসই থেকে যাব আমরা আমাদের আমাদের টার্গেটে, আমাদের ডেস্টিনেশনে। তো আর এই যে রাস্তাটা দেখছো, এটা হলো মানে বারসই যাওয়ার মধ্যে রাস্তা পড়বে। কলম কলম গাছগুলো চারিদিক থেকে বেশ একটা ভালো 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 ভিউ দিচ্ছে। তো 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 যাও, লাইক করো, গিয়ে একটু ফলো করে দিও টুক করে। অলরেডি পৌঁছে গেছি বারসই, আর এটা হলো বারসই 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 বারসই। দাদা বলছিলাম যে গোরখপুরটা আছে রাস্তা গেছি, হ্যাঁ ব্যাপারটা কি হয়েছে যে মানে আমি অনেকদিন এসেছিলাম, তো তাই রাস্তা ভুলে গেছি। তো ভাবলাম একবার কনফার্ম হওয়াটা ঠিক। গোরখপুর দেন না, গোরখপুর নেই নেই যা রে হ্যাঁ কই নি আরে তো আমরা অনেকটা রাস্তা অনেকটা অনেকটা রাস্তা অতিক্রম করার পর চলে এসেছি প্রায় বিহার। বিহারে এসে আমরা যাবো গোরখপুরে, আর যেহেতু অনেকটা রাস্তা আমরা অতিক্রম করলাম, সেহেতু গোপালদা পুরো হাঁপিয়ে গেছে, এ এখন বসে বসে রেস্ট নিচ্ছে বসে বসে রেস্ট নিচ্ছে। আর খিদা পেয়েছে কিছু, ওখানে গিয়ে দেখি কিছু খেতে হবে, কারণ সকালে বেরিয়েছি। আর 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 আরেকটু এখান থেকে 3-4 কিলোমিটার আমাদের গোরখপুর, তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর আর ভাই সাবস্ক্রাইব তো কো জোর সে চলো। তো ইয়ে ক্যা বলতা হ্যায় কি ইয়ে বলতা হ্যায় কি ওয়ান নদী আম পার্কে আমারা জো হিন্দি বাত হ্যায় বো বহুত হি আচ্ছা হ্যায় বহুত হি পার করকে আয়ে ইয়া পর হ্যাঁ হাম লোগ ওয়ান নদী পার করকে আয়ে হামারা জো हिंदी बोलने का जो तरीका है ना वो थोड़ा बहुत ही हाई लेवल का है, अलग ही लेवल का हिंदी बोलने का तरीका है कुछ कहेंगे आप भाई साहब? नहीं बस हम ठीक है भाई, अब ठीक है ना, कुछ तो कहिए। आप बिहार आ चुके हैं, हम कुछ हिंदी बात बोलिए, क्योंकि अभी तो बिहार है थोड़ा। बिहार का हवा बहुत शुद्ध है। शुद्ध है? हाँ जी। और यहाँ पे कोई दूषित परिवेश नहीं है, बहुत आराम लग रहा है। बहुत आराम आराम इसलिए लग रहा है कि हम थोड़ा पर यहाँ पर रुके हैं ना, धूप किसको क्या बोलते हैं, छाव में, छाव में रुके हैं, पेड़ के नीचे छाव में रुके हैं, इसलिए थोड़ा बहुत शांति में लग रहा है। तो इसमें जाओगे तो थोड़ा पता जल जाएगा अभी यहाँ से निकलते हैं, थोड़ा पर थोड़ा बहुत थोड़ा रेस्ट कर रहे थे। तो क्या है ना, चलिए आगे आगे जाते हैं, आगे आगे एक पा दो पा करके हम हटता है, गाड़ी लेके जाता है गुड़गुड़ी पाए। तो चलिए शुरू करता है, और शुरू तो हो गया अभी तो, चलो। तो हमरा फाइनली गोरखपुर रास्ता ढुकबो, कारण हमरा चले एसेछि কাছাকাছি। আমরা গোরখপুরটা হচ্ছে এদিকের হাতের, আমরা বাদিকে যাব, এদিকটা হচ্ছে গোরখপুর। চলো 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 এদিক দিয়ে নাকি, হ্যাঁ এদিক দিয়েই তো মনে হয়, ইয়েস 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 এদিক দিয়েই তো। তো এই যে হলো আমরা যেখানে আজকে আমাদের আসলে প্ল্যান ছিল হচ্ছে গোরখপুরের সেই মন্দিরটায়, সেই মন্দির বাবা ভোলানাথের মন্দির। তো আমরা এখন এন্ট্রি করছি, আর চলো দেখি কতটা কি তথ্য নিতে পারি। এই হলো মন্দিরটা, আর আমরা এখন ভিতরে প্রবেশ করছি। বাইক কি ভিতরে অ্যালাউ আছে? হ্যাঁ বাইকগুলো দেখ সাইডে রাখা আছে,
তো আমরা আগে বাইকগুলো সাইডে রাখি, বাইকগুলো পার্কিংয়ে রাখি এখানে। ওম নমঃ শিবায়। ইয়ে বাইককে পার্কিং চালাতে হয় ক্যা? বাইক কে পার্কিং চার্জ? ইয়ে ক্যা লিখা হয়? ও আচ্ছা আচ্ছা, ইয়ে পর লিখা 101 রুপে। ও ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 ঠিক আছে। अरे वो जो है ना, वो अगर कोई पूजा करेगा, बाइक खरीद के लाया तो पूजा करवा लेते हैं। हाँ, मोटरसाइकिल 101 रुपए। लेकिन यहाँ पर एक लिस्ट हो गया कि ये वाला ऐसे, ये वाला ऐसे। वहाँ पे और एक वर्ड जोड़ देते पार्किंग में तो हमारा तो हो जाता है, हम तो पार्वती का पार हो जाता है। तो ठीक है, जो भी हुआ वो सही हुआ, ठीक है, उसको मैं पूछ लिया। तो ठीक है, अभी हाँ अभी थोड़ा बैग को यहाँ पे रख दो, हम थोड़ा फेंक देना है तो फेंक दो, हम पूरा उठा के लेके चल जाएंगे घर। तो चलो लेकिन घर एक तो मंदिर के दर्शन करें नहीं, तुम्हारा दर्शन करो हमारे संगे। तो ओम नमः शिवाय। चलो तो चलो दर्शन टा करें जी। तो अब तो ऐसे ऐसे ही तो चलिए पूजा कर लेते हैं क्या? हाँ करेंगे ना। आपको ड्रीम क्या है, क्या मांगोगे भोलेनाथ के उसके पास? वो तो बता नहीं, बाबा के पास वो मन मन में बताना पड़ेगा भोलेनाथ को। नहीं ऐसा तो नहीं होता है ना, जो सबको आप सबको मौत बोलिएगा, आप तो मुझे बोलिएगा ना। सबको अगर बताएंगे तो फिर खोलेगा नहीं। क्या नहीं होगा मतलब उसका परिणाम अच्छा नहीं हो? उसके पहले क्या बोला? उससे पहले आपने क्या बोला? इधर मुँह कीजिए, हाँ अभी बोलिए। क्या बोला था मैंने? उसका पहले आप क्या बोले थे? उसका परिणाम अच्छा नहीं होगा। आपको फल बोले थे, उसका फल अच्छा नहीं होगा, फल तीखा होगा। तीखा भी हो सकता है और मीठा भी हो सकता है और थोड़ा कष्ट कष्ट भी हो सकता है। এটা হলো একটা পুকুর টাইপের, মানে পুকুরই বলা চলে এটাকে। তো এখানে সবাই স্নান টান করতে পারে, স্নান টান করে তারপর পুজোটা দিতে পারে। তো আমরা ওই সাইডে ওগুলো অ্যাকচুয়ালি গেস্ট রুম মানে কিছু একটা আছে ওইদিকে। হ্যাঁ ওইদিকে মন্দির নেই, এই ওইদিকে একটা আছে, ওইদিকে মন্দির আছে একটা, ওটা মানে কালী মন্দির কিছু একটা হবে। ये पानी भर के ले एक ई लगे क्या? एक करके लगे ना? তো আমরা এখন ভাবছি যেহেতু চলে এসছি সেই ক্ষেত্রে আমাদের পুজোটা দেওয়া উচিত। এদিকে গেট বন্ধ নাকি? কোন দিক দিয়ে? এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নেই ইটু ইটু ও বাংলাদেশ। হ্যাঁ রায়গঞ্জ, রায়গঞ্জ আম বুনিয়াদপুর, রায়গঞ্জ বালুরঘাট বুনিয়াদপুর। হ্যাঁ 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 হ্যাঁ, লে লে। তো এটা হলো মন্দিরের ভিতরের দর্শন, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমত আগে আমরা পুজো করে নিই, পুজো করে নেওয়ার পর তোমাদের তারপর ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? চলো আগে আমরা পুজোটা করে নিই এখানে।
গোরখনাথ বাবা যাচ্ছিলেন কামাখ্যা পায়দল মার্গ, তো উনি এখানে এই শিবলিঙ্গ স্থাপিত করেছিলেন। তারপরে দ্বারভাঙ্গার মহারানী ইন্দ্রাবতী এই মন্দির বানায়। এমন বিশেষ ঘটনা, এখানকার শিবলিঙ্গ সাদা আর মন্দিরটার ইয়ে নেই, ভিত নাই, আলগা বসানো। ওই যে ওটা হলো মন্দির, আর এই যে পুকুরটা দেখছো, পুকুরের এই দিকটা, এই যে পুরো যে এরিয়াটা আছে, মানে পুরো এই এরিয়াতে যখন মানে পুজো হয়, যখন ওই যে মানে এখন তো ওই সোমবার করে আস্তে আস্তে আসছে, সোমবার থেকে মানে ভিড় লাগবে, আর এখানে পুরো একটা মেলা মতন হয়ে যাবে, তো এই পুরোটা এগুলো সব ভিড় হয়ে যাবে, পুরো গ্রাউন্ডটা পুরো মানে ভিড় হয়ে যাবে। আর ওই যে দেখছো ওই দিকটা, ওটা হলো কালী মন্দির, আর এখানে মানে যখন প্রচণ্ড ভিড় হয়, যখন দূর দূর থেকে লোকগুলো আসে, তখন এই জায়গাতে ওনাকে রেস্ট টেস্ট নেয়। আর এগুলো এগুলো হয়তো বা গেস্ট হাউস কিংবা কিছু একটা ওরা বানিয়েছে। তো আমাদের মানে পুজো কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট হলো, বাট এখানে একটু বসে আছে, কারণ জায়গাটা বেশ মানে আরাম লাগছে, বেশ ঠান্ডা হাওয়া বইছে। আর আমাদের হরে হরে শম্ভু শম্ভু শিবে মহাদেব, তো আমরা একটু এখানে রেস্ট নিচ্ছি, বসছি, কিছুক্ষণ পর বেরোবো। আর তোমরা হয়তো দেখলে যেখানকার মন্দির, তারপর মন্দিরে কিছু ছোট্ট করে গল্প তুলে ধরলো আমাদের পণ্ডিত মশাই এখানকার, আর বাকিটা তো ভিউ দেখলেই আশা করি হয়তো খুব ভালো লেগেছে, আশা করি। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আজকে আজকের ব্লগটা এখান থেকে শেষ করছে নাকি পিকু? না না, আরো যাবো। তো দেখি এই পুরো এলাকাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে মানে পুরো এলাকাটা জুড়ে কী কী আছে না আছে বিস্তারিত। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আমি তোমাদেরকে দেখাতে থাকি, চলো।